আমাদের খাদ্য তালিকা কেমন হবে? আমরা সাধারণত যদি এটা মেনে চলতে পারতাম তাহলে হয়তো আমাদের অনেক ধরনের রোগ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারতাম, কিন্তু আমাদের এই ধরনের চিন্তা আমরা না করার কারণে আমাদের দেখা যায় বেশ কিছু রোগ আমাদের ভিতরে বাসা বাঁধে। কিন্তু আজকে আমরা জানবো এমন কিছু খাবার, যে খাবারগুলো আমাদের মেটাবলিজমকে ধরে রাখতে পারে বা আমাদেরকে ওজন কমাতে সহায়তা করে, এমন যে 10টি খাবার আছে সেই খাবার সম্পর্কে আমরা জানবো। চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। যে মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন কমায় যে 10 খাবার, অতিরিক্ত ওজন আজকের দিনে সারা বিশ্বেই অন্যতম প্রধান সমস্যা। কারণ দেহে মেদ জমতে থাকলে শরীরে এমন কিছু নেতিবাচক পরিবর্তন হতে শুরু করে যা তার প্রভাবে একাধিক মারণ রোগে ধীরে ধীরে শরীরে এসে বাসা বাঁধে। এই ক্ষেত্রে একেবারে প্রথমে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, সেই সঙ্গে হার্টের রোগ, রক্তচাপ বৃদ্ধি পাওয়া এবং ডায়াবেটিসের মতো নানা রোগ আক্রমণ করে। তাই কবজি ডুবিয়ে যতই খাওয়া দাওয়া করুন না কেন, ওজন যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেদিকে খেয়াল রাখতেই হবে, না হলে কিন্তু বেজায় বিপদ, অর্থাৎ অনেক বিপদে আপনাকেই পড়তে হবে। আমরা খাবার পেলাম বা খাবারের লোভে আমরা অনেক কিছু খেয়ে ফেললাম, কিন্তু একটা সময় আমাদেরকেই বিপদে পড়তে হবে। এখন প্রশ্ন হলো, ইতোমধ্যে অতিরিক্ত ওজনের কারণে যারা চিন্তায় রয়েছেন তারা কি করবেন? এমন কিছু খাবার আছে যা আমাদের মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই মধ্যপ্রদেশে জমে থাকা চর্বির স্তর কমতে সময় লাগে না, সেগুলো কি? তো আমরা আজকে সেগুলো কি জানব। ব্রাউন রাইস। কে বলে ভাত খেলে ওজন বাড়ে? একাধিক গবেষণায় এ কথা প্রমাণিত হয়ে গেছে, নিয়মিত ব্রাউন রাইস খাওয়া শুরু করলে ওজন কমতে একেবারেই সময় লাগে না, কারণ এতে উপস্থিতি ফাইটোনিউট্রিয়েন্টস বা ফাইবার এবং অতিরিক্ত মেদ ঝরানোর পাশাপাশি ডায়াবেটিস, ক্যান্সার এবং হার্টের রোগকে দূর রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। জাম। শুনে অবাক হলেও বা অবাক লাগলেও এই কথা ইতোমধ্যে একাধিক গবেষণায় প্রমাণিত হয়ে গেছে যে ওজন কমাতে বাস্তবিকভাবেই জামের কোনো বিকল্প নেই বললেই চলে। আসলে এতে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করার পর এত মাত্রায় পেট ভরিয়ে দেয় যে বহুক্ষণ খিদে পায় না, ফলে স্বাভাবিকভাবেই খাবার খাওয়ার পরিমাণ কমতে থাকে, আর কম খেলে ওজনও কমতে সময় লাগে না। তা কি আর বলে দিতে হবে? তাই যদি দ্রুত ওজন কমাতে চান তাহলে প্রতিদিন এক মুঠো করে জাম খেতে ভুলবেন না। কলা। পটাশিয়ামের পাশাপাশি কলায় রয়েছে প্রচুর মাত্রায় রেজিস্ট্যান্স স্টার্চ যা ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসলে রেজিস্ট্যান্স স্টার্চ হজম হতে সময় লাগে, ফলে বারে বারে খাওয়ার প্রবণতা কমতে শুরু করে, আর এমনটা হলে যে ওজনও নিয়ন্ত্রণে চলে আসে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গগত লিভারের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরকে রোগমুক্ত রাখতে এই ফলটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে কলা রাখুন, যা কিনা খুবই উপকারিতা পাওয়া যাবে। বাদাম। নিয়মিত এক মুঠো করে বাদাম খেলে শরীরে মনে এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়তে শুরু করে, যা রক্তে উপস্থিতি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্যে দিয়ে একদিকে যেমন হার্টকে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা নেয়, তেমনি ওজন হ্রাসেও সাহায্য করে। প্রসঙ্গগত বাদামে উপস্থিতি ফাইবারের এক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয়। আসলে দেহের অন্দরে এই উপাদানটির মাত্রা যত বাড়তে থাকে তত খিদে কমে যায়, ফলে বারে বারে খাওয়ার প্রবণতা কমতে থাকায় ওজন বৃদ্ধির আশঙ্কা হ্রাস পায়। গ্রিন টি। এই পানীয়টির উপস্থিতি ইজি সিজি নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর ফ্যাট সেলেদের ছড়াতে শুরু করে, ফলে ওজন কমাতে সময় লাগে না। প্রসঙ্গগত আরেকভাবে গ্রিন টি ওজন কমাতে সাহায্য করে থাকে। কিভাবে এই বুঝে খাবো সুস্থ থাকবো? চায়ে রয়েছে প্রচুর মাত্রায় পলিফেলিন যা হজম ক্ষমতাকে এমন বাড়িয়ে দেয় যে শরীরের অতিরিক্ত চর্বি জমার কোনো সুযোগই থাকে না। তবে ভুলেও দিনে 2-3 কাপের বেশি গ্রিন টি খাবেন না। ব্রোকলি। ক্রসিফেরাস পরিবারের এই সদস্যটিকে কাজে লাগিয়ে বানানো পদ যদি নিয়মিত খেতে পারেন তাহলে দেখবেন ওজন কমাতে একেবারেই সময় লাগবে না, কারণ এই সবজিটির অন্দরে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার। আর যেমনটা ইতোমধ্যে আপনারা জেনে গেছেন যে এই উপাদানটি ওজন কমানোতে নানাভাবে সাহায্য করে থাকে, প্রসঙ্গগত দেহে ক্যালসিয়ামের ঘাটতি দূর করার পাশাপাশি ক্যান্সার রোগকে দূরে রাখতে ব্রোকলি দারুণভাবে কাজ করে। কোকা।
হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদানটি উপস্থিতি একাধিক উপকারী উপাদান একদিকে যেমন ওজন কমাতে সাহায্য করে তেমনি রক্তে উপস্থিতি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ব্রেন পাওয়ার বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তবে এখানেই শেষ নয়, কোকা সমৃদ্ধ ডার্ক চকলেট যদি নিয়মিত খেতে পারেন তাহলে স্ট্রেস এবং মানসিক অবসাদ কমতে থাকে, কারণ কোকা আমাদের মস্তিষ্কের অন্দরে সেরাটোনিন নামে এক ধরনের ফিল গুড হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে মানসিক অবসাদ ঘাড়ে চাপতে পারে না। অ্যাভোকাডো এই ফলটির অন্দরে উপস্থিতি মনোস্যাচুরেটেড ফ্যাট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফলেট, ভিটামিন সি এবং ভিটামিন ই শরীরের নানা জায়গায় জমে থাকে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলার পাশাপাশি দৃষ্টিশক্তির উন্নতি, হার্টের স্বাস্থ্যের উন্নতি এবং ক্যান্সারের মতো মারণ রোগকে দূরে রাখতে ভূমিকা পালন করে থাকে। তাই রোগমুক্ত জীবনের পথ যদি প্রশস্ত হয় তাহলে এই খাবারকে নিত্যদিন রাখুন। হলুদ, একেবারে ঠিক শুনেছেন, প্রায় হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত এই প্রাকৃতিক উপাদানটি ওজন কমাতে সাহায্য করে। আসলে হলুদের শরীরে থাকা কার্কিউমিন এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গগত, কার্কিউমিন যে শুধু ওজন কমায় তা নয়, এই অ্যান্টি অক্সিডেন্টটি শরীর থেকে ক্ষতিকর টক্সিক উপাদানের বের করে দিয়ে একাধিক মারণ রোগে আক্রান্তকেও সহায়তা করে থাকে। তাই প্রতিদিন হলুদ কম বেশি খাবার চেষ্টা করবেন। আপেল, আপনি যদি এখন থেকে ওজন কমাতে বদ্ধপরিকর হন তাহলে নিয়মিত একটা করে আপেল খেতে ভুলবেন না, যেন আসলে এই ফলটির অন্দরে উপস্থিতি প্যাকটিন নামক উপাদানটি অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে স্বাভাবিকভাবে খাওয়ার পরিমাণ কমতে শুরু করার, এমনটা হলে শরীরে ক্যালোরির মাত্রা বৃদ্ধি পেয়ে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। প্রসঙ্গগত, আপেলের উপস্থিতি অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি এবং ফাইবার নানাভাবে শরীরকে রোগমুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপ, যেখানে কিনা আমরা 10টি খাবারকে তুলে ধরার চেষ্টা করেছি যা কিনা আমাদের মেটাবলিজম বা ওজন কমাতে বা ওজনকে ধরে রাখতে সহায়তা করে থাকে। আর এই খাবারগুলো যদি আমরা আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের ওজন খুব দ্রুত হ্রাস পাবে এবং আমরা ওজন ধরে রাখতে পারব।